সত্য প্রতিষ্ঠা করতে গিয়ে 61 হিজরিতে আশুরার দিনে ইয়াজিদ বাহিনীর হাতে কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ হন মর্যাদাবান সাহাবী হোসাইন রহমতুল্লাহ আলাইহি, তার পরিবার ও সহচররা। আজ 10ই মহরম, শোকাবহ আশুরা। আরবিতে আশারা মানে 10, আশুরা অর্থ দশম, তাই 10ই মহরম আশুরা নামে পরিচিত। 61 হিজরির আশুরা বা 10 মহরমের 10 অক্টোবর 680 খ্রিস্টাব্দ ইরাকের কারবালা প্রান্তরে শহীদ হন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হুসাইন ইবনে আলী রহমতুল্লাহ আলাইহি। তার শাহাদত ইসলামের ইতিহাসের অন্যতম হৃদয় বিতারক ঘটনা, যা যুগ যুগান্তরে মুমিনদের হৃদয়ে একই সঙ্গে ব্যথার, সমীরণ ও সত্যের পথে সংগ্রামের অনুপ্রেরণা হিসেবে চিরস্মরণীয়। হুসাইন ইবনে আলী রহমতুল্লাহ আলাইহির শাহাদত ছাড়াও 10 মহরমে পৃথিবীর আরও অনেক গুরুত্বপূর্ণ ঘটনাও ঘটেছে, তবে এসব ঘটনার ধারাবাহিকতা ও পারস্পরিক সম্পর্কের ঐতিহাসিক কোনো প্রমাণ পাওয়া যায় না। ইসলামের ইতিহাসে অনেক নবী রসুল সহ খলিফা হযরত উসমান, হযরত আলী সহ হুসাইনের চাইতেও বেশি মর্যাদাপূর্ণ আরও অনেক বড় বড় মহান ব্যক্তির হত্যাকাণ্ডের ঘটনা থাকলেও 61 হিজরির কারবালার এই ঘটনা এতটাই পৈশাচিক ও নির্মমতম ছিল যে এটা যুগে যুগে কঠিন হৃদয়কেও নাড়া দিয়েছে, এখনও দেয় এবং নিঃসন্দেহে তা কেয়ামত পর্যন্ত ইসলামী শক্তির পক্ষে মুমিনদের উদ্বুদ্ধ করবে। কারবালার প্রান্তরে হুসাইন রহমতুল্লাহ আলাইহি ছাড়াও আরও অনেকে শহীদ হয়েছিলেন। আলী রহমতুল্লাহ আলাইহির সন্তানদের মধ্যে আবু বক্কর, মোহাম্মদ, উসমান, জাফর ও আব্বাস, হুসাইন রহমতুল্লাহ আলাইহির সন্তানদের মধ্যে আবু বক্কর, উমর, উসমান, আলী আকবর ও আবদুল্লাহ, হাসান রহমতুল্লাহ আলাইহির সন্তানদের মধ্যে আবু বক্কর, ওমর, আবদুল্লাহ ও কাসেম, আকিলের সন্তানদের মধ্যে জাফর, আব্দুর রহমান ও আবদুল্লাহ ইবনে মুসলিম ইবল আকিল, আবদুল্লাহ ইবল জাফরের সন্তানদের মধ্যে আউন ও আবদুল্লাহ শহীদ হন। কারবালার ঘটনায় করণীয়, আল্লামী ইবনে কাসির রহমতুল্লাহ আলাই বলেন, প্রতিটি মুসলিমের উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র সাইয়েদ হুসাইন ইবনে আলী রহমতুল্লাহ আলাইহির এর কারবালার প্রান্তরে শহীদ হওয়ার ঘটনায় ব্যথিত হওয়া ও সমবেদনা প্রকাশ করা। তিনি ছিলেন মুসলিম জাতির নেতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশ্রেষ্ঠ কন্যা ফাতেমা পুত্র হুসাইন রহমতুল্লাহ আলাই একজন বিজ্ঞ সাহাবী ছিলেন। হাসান ও হুসাইনের মর্যাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক সহি হাদিসে বর্ণিত হয়েছে। অন্তর দিয়ে তাদের ভালোবাসা ইমানের অন্যতম আলামত এবং নবী পরিবারের কোনো সদস্যকে ঘৃণা করা ও গালি দেয়া মুনাফিকের সুস্পষ্ট লক্ষণ। যাদের অন্তর ব্যাধিগ্রস্ত কেবল তারাই হুসাইন রহমতুল্লাহ আলাইহি বা নবী পরিবারকে পবিত্র সদস্যদের ঘৃণা করতে পারে।